দর্শক মতামত পর্বে আমাদের সঙ্গে আজকে যিনি যুক্ত হয়েছেন তিনি ওলিউল্লাহ নোমান, এক্সিকিউটিভ এডিটর আমার দেশ অনলাইন পত্রিকা। চলুন কথা বলি তার সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি নিশ্চয়ই আমাদের যে টেলিশোডর্ম সেটি দেখছিলেন, সেইগুলো নিয়ে আপনার সাথে কথা বলবো। তার আগে বলুন আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আপনারা ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আমাদের শুভ সন্ধ্যার আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমিও আপনাদেরকে এবং আপনাদের কলাকুশলী এবং দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে। জি, যেমনটি বলছিলাম যে টেলিশিরোনামের উপরে আমার কাছে আপনার জন্য বেশ কিছু প্রশ্ন রয়েছে, আমি সরাসরি চলে যাচ্ছি প্রশ্ন পর্বে। আমি প্রথম প্রশ্নটা আপনার কাছে যেটি করতে চাই সেটি হচ্ছে, বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশের অলিখিত নিষেধাজ্ঞাকে গণমাধ্যমের স্বাধীনতা হরণের নামান্তর বলে মনে করেন নিউজ পেপার ওয়ান্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ অর্থাৎ নোয়াব ও সম্পাদক পরিষদ, কেন নিষেধাজ্ঞা? আপনি আপনি কি মনে করছেন? ধন্যবাদ আপনাকে, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যে নোয়াব যারা, তারা তারা যদি এটা বলে, এটা একটা লজ্জার বিষয়। কারণ এই নোয়াবেরাই এই আওয়ামী সরকারের বর্তমান যে ফেসিবাদী সরকার, সরকারকে ফেসিবাদী হতে সহযোগিতা করেছে, তারাই সরকারের একরকম একরকম দালাল হিসেবে কাজ করছেন। কিন্তু আপনি যে বিষয়টা আনছেন, মানে বাংলাদেশ ব্যাংকের যে সাংবাদিক প্রবেশ নিষেধাজ্ঞা দিয়েছে, এটা আসলে অবাধ সংবাদ প্রবাহের যে একটা বিষয় আছে সেটাকে তো অবশ্যই প্রতিবন্ধকতা, এবং বাংলাদেশে যে সাংবাদিকতা নেই এবং এটা দীর্ঘদিনের, আজকে নতুন নয়, এটা সরকার যেভাবে চায় এইভাবে মানে চলে, সরকারের ইচ্ছা অনুযায়ী বিভিন্ন পত্রিকায় নিউজ প্রকাশিত, সরকারের ইচ্ছার বাইরে কিছু করা যায় না। দীর্ঘদিন থেকে সরকারের ইচ্ছার বাইরে যে পত্রিকাগুলো কাজ করতো বা যে টেলিভিশন চ্যানেলগুলো ছিল, তারা সেগুলোকে জোর করে বন্ধ করে দিয়েছে। যেমন আমার দেশ, দিগন্ত টিভি, সর্বশেষ দিনকাল বন্ধ করে দিয়েছে। সুতরাং এটা নতুন কিছু নয়। সরকার এই বাংলাদেশ ব্যাংকের যে গুরুত্বপূর্ণ জায়গা, বাংলা সরকারের যে ব্যাংক লুটপাট, আপনারা জানেন বাংলাদেশ ব্যাংকে $800 কোটি একবার বাংলাদেশ ব্যাংক থেকে মানে মানে হ্যাক হয়ে গেছে। সেটাও নানা ভাবনা, এটা সেটা নিয়েও নানা প্রশ্ন রয়েছে। সেটার কোনো এখন পর্যন্ত জনগণ জানে না এই টাকার কি হয়েছে বা কারা এটা করেছে, বা বাংলাদেশ ব্যাংকের কারো এরকম শাস্তি হয়েছে সেটা, মানে একটা গোপন সুইপ কোড, যেটা গোপন পাসওয়ার্ড, সেটা কিভাবে পেলো, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেই প্রশ্নগুলো কিন্তু সুরাহা এখনো হয় নাই, বেশ কয়েক বছর হয়ে গেছে। সুতরাং বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশের ব্যাংক গুলোকে এই সরকার ফতুর করে ফেলেছে। এরা এই সরকারের লোকজন বিভিন্ন ঋণের নামে বা বিভিন্ন পদ্ধতিতে ব্যাংক গুলোকে সরকারের বিভিন্ন লোকজনের মাধ্যমে দখল করে, যেমন ইসলামী ব্যাংক সরকারি লোকজন দখল করেছে, এরকম বিভিন্ন ব্যাংক তারা সরকারি লোকজন দখল করার পর এই ব্যাংক গুলাকে লুটপাট করেছে। সেই লুটপাটকে ধামাচাপা দিতে সরকার নানা কলাকৌশল নিয়েছে। এই কলাকৌশলের একটি অংশ বাংলাদেশ ব্যাংকে এবং বাংলাদেশ সরকারের রিজার্ভ নিয়ে নানা প্রশ্ন রয়েছে। এসব বিষয়গুলো আমার মনে হয় সরকারের দুর্নীতি, লুটপাট গোপন করার জন্য কিছু সিটে ফাটা কিছু তো বের হয়ে আসে, মানে সরকারি দালালি পত্রিকাগুলো সিটে ফাটা কিছু মাঝে মধ্যে বের করে, সেগুলো যাতে না হতে পারে সেই জন্য সরকার আসলে এরকম একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। এবং এটা খুবই নিন্দনীয় বিষয় আমার মনে হয় যে বাংলাদেশে তো এমনি সংবাদ, মানে সরকারের ইচ্ছার বাইরে সংবাদ করার সাহস কারো নেই বা কেউ করেও না, বা সরকারের দালালি যে সবাই লিপ্ত, তারা বলে উন্নয়ন সাংবাদিক, সাংবাদিকদের নাম দিচ্ছে উন্নয়ন সাংবাদিকতা, মানে সরকারের উন্নয়ন প্রচার করবে। তো তারা উন্নয়ন প্রচার করতে গিয়ে এখন তারা নিজেরা এখন হুঁচট কাচ্ছে বিভিন্ন জায়গায়, যে হুঁচটের কারণে তারা আজকে এই নিন্দাটা জানিয়েছে নোয়াব। কিন্তু নোয়াবই কিন্তু সরকারকে ফেসিবাদী সহযোগিতা করেছে। এতগুলো পত্রিকা বন্ধ হয়েছে, এতগুলো টেলিভিশন বন্ধ হয়েছে, নোয়াব কি কোনোদিন প্রশ্ন তুলেছে এগুলো সরকারের কাছে? কোনোদিন এই নোয়াব কোনো প্রশ্ন করে নাই। সুতরাং তারা বরং সহযোগিতা করেছে। সুতরাং আমি বলবো যে তাদের গায়ে এখন কিছুটা আঘাত লাগা শুরু হয়েছে এবং সেটা হয়তো আরো বেশি লাগবে আর কি আগামী কিছুদিনের মধ্যে। জি, আপনাকে ধন্যবাদ। এবার আসি একটু অন্য প্রসঙ্গে, সেটি হচ্ছে আপনি জানেন যে বাংলাদেশের সড়ক দুর্ঘটনা একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার। তো এই যে বেড়ে চলছে সড়ক দুর্ঘটনা, অথচ এই বিষয়ে সরকার নীরব, কেন সরকার সড়ক দুর্ঘটনাকে গুরুত্ব দিচ্ছে না? আপনি কি মনে করেন এ বিষয়ে? নাম্বার ওয়ান, সরকার মানুষের জীবনের কোনো মূল্য দেয় না। বাংলাদেশের মানুষের সবকিছুর মূল্য আছে, জিনিসপত্রের মূল্য আছে, মূল্য বাড়ে বাড়ে, কিন্তু মানুষের জীবনের মূল্য প্রতিদিন কমে, মানুষের জীবনের মূল্য নাই বললেই চলে। সরকার যেমন মানুষকে নিয়ে গুম করে, খুন করে, তেমনি ভাবে সরকারের বিভিন্ন লোকজনও মানুষকে নানাভাবে হয়রানি করে, গুম করে। তো এই যে রাস্তাঘাটে যে হয়রানি, বিশৃঙ্খলা, রাস্তাঘাটে যে মানুষ মারা যাচ্ছে অ্যাক্সিডেন্টে, এটা সম্ভবত বাংলাদেশে, সম্ভবত যদি সারা ওয়ার্ল্ডের চিত্র দেখা হয়, আমার মনে হয় বাংলাদেশে এক নাম্বার হবে যে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশের মানুষের নিহত হওয়ার কথা। এটা একটা মহামারীর মতো বাংলাদেশের সড়ক দুর্ঘটনা। কিন্তু এটার একমাত্র কারণ হচ্ছে বিশৃঙ্খলা, মানে সরকারের কোন, মানে
কোনো কিছুতে মানে শৃঙ্খলা নেই, এটা একটা বিশৃঙ্খলার কারণে। আপনার ড্রাইভিং লাইসেন্স কোনো নিয়ম নীতি নেই, গাড়ি ঘোড়ার কোনো নিয়ম নীতি নেই। মানে যদি মনে করেন যে আমাদের এই দেশে যদি ড্রাইভিং লাইসেন্স পেতে আপনি জানেন কতটা কষ্ট করতে হয়, মানে কিভাবে পরীক্ষা নেওয়া হয়, জি জি, তারপরে সরকারের রাস্তায় বিভিন্ন শৃঙ্খলা মেনে চলতে হয়, বিভিন্ন ট্রাফিক সিগন্যাল মেনে চলতে, ট্রাফিক সাইন মেনে চলতে হয়। তো বাংলাদেশে এগুলোর কোনো বালাই নেই, এগুলো বালাই নেই কারণ নিয়ন্ত্রণ নেই সরকারের বা রাষ্ট্রের কোনো নিয়ন্ত্রণ নেই। সরকার বলবো তো সরকার তো বেশিরভাগ রাষ্ট্রের কোনো নিয়ন্ত্রণ নেই, রাষ্ট্রে সবাই পুলিশ তাকে চাঁদাবাজি নিয়ে ব্যস্ত, ট্রাফিকটা তাকে কিভাবে ট্রাক থেকে চাঁদা উঠাবে, গাড়ি থেকে চাঁদা নিবে, আর ড্রাইভাররা তাকে বেপরোয়া, তাদের লাইসেন্সের কোনো তোয়াক্কা নেই, তাদের লাইসেন্স জীবনে একবার একটা লাইসেন্স পেয়ে গেলে জীবনে বাতিল হয় না। আর এখানে খুব যেমন ব্রিটেনে খুব আতঙ্কের মধ্যে থাকতে গাড়ি চালাতে গিয়ে লাইসেন্সটা বাতিল হয়ে যায় কিনা কোনো একটা মানে আইন ভঙ্গ করার কারণে রাস্তার, তো সেই রকম কোনো শৃঙ্খলা বাংলাদেশে নেই। বাংলাদেশ শৃঙ্খলার অভাবে, বাংলাদেশের নিয়ন্ত্রণের অভাবে বাংলাদেশে এইসব মানুষের জীবন মূল্যহীন হয়ে পড়ছে, মানুষের জীবনের কোনো মূল্য নেই। এবং এই যে মানে অ্যাক্সিডেন্ট গুলো হচ্ছে কোনোটার কোনো বিচার হয় না, এবং যদি আপনি বিচার করতে যান তাহলে ড্রাইভাররা গাড়িও স্ট্রাইক করে, মানে ড্রাইভারদের হাতে মাফিয়াদের হাতে, মানে মূলত মাফিয়াদের হাতে সবকিছু নিয়ন্ত্রিত, আইনের দ্বারা কোনো কিছু নিয়ন্ত্রণ হয় না, বাংলাদেশে কোনো নিয়ন্ত্রণ নেই, সবকিছু বিশৃঙ্খলার মধ্যে চলছে এবং রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ নেই বললেই চলে, সব চলে মাফিয়াদের ইচ্ছা মাফিক। জি, আপনাকে ধন্যবাদ। আপনি নিশ্চয়ই ইতিমধ্যে জেনেছেন যে মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশ করবে বিএনপি, তো আপনার কাছে আমার প্রশ্ন হলো, এই সমাবেশের মাধ্যমে কি বিএনপি সরকার হটাও আন্দোলনে ফিরে আসার চেষ্টা করছে? সেটা আমার কাছে মনে হয় না, কারণ বিএনপি এটা মে মাসে যে একটা প্রোগ্রাম করা, এটা এটা নিয়মতান্ত্রিক, এটা গতানুগতিক, এটা মানে মানে মে দিবস সৃষ্টি হয়েছিল পর থেকে বিভিন্ন দেশে এটা হচ্ছে, বিশেষ করে মানে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি গুলোতে, আমাদের মতো যে গরিব দেশগুলো আছে শ্রমিকরা তাদের এই দিবসটাকে পালন করে, তাদের মানে মজুরির জন্য, তাদের মজুরের জন্য মজুরির দাবিতে এই দিবসটাকে তারা পালন করে। কিন্তু বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল এই দিবসটাকে মানে গতানুগতিক ভাবে পালন করে আসছে, আন্দোলনে ফিরার মতো কোনো মানে লক্ষণ আমি আপাতত দেখছি না আর কি। মানে এখন আন্দোলনে যে ফিরা, একটা সরকার পেশিবাদী সরকার হঠাৎ হলে যেরকম আন্দোলনের দরকার, সেই আন্দোলনের কর্মসূচি সেরকম একটা মানে কি বলবো মানে রুটম্যাপ বা একটা চিন্তা আমার মনে হয় না। আমি রাজনৈতিক বৃত্তের মধ্যে, বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে এরকম কোনো লক্ষণ আপাতত দেখা যাচ্ছে না, আমি জানি না ভবিষ্যতে কি হবে। জি, ধন্যবাদ। আপনার কাছে আর একটু জানতে চাই যে মার্কিন যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি হত্যার প্রতিবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অথচ বছরে 100 জনের বেশি বাংলাদেশের মানুষকে সীমান্তে, ভারতের যে সীমান্ত সেখানে পাখির মতো গুলি করে হত্যা করা হয়, সেই বিষয়ে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনোই কোনো প্রতিবাদ জানান না। তো এই বিষয়ে আপনার অভিমতটি জানতে চাই, কেন প্রতিবাদ করছেন না? আসলে বাংলাদেশে মানে আমেরিকা যে মাঝে মধ্যে আমেরিকা সন্ত্রাসীরা গুলি করে বিভিন্ন দেশের মানুষকে হত্যা করে, মানে তাদের দেশে হত্যা করা হয়, বাংলাদেশ এর মধ্যে অনেক প্রায় বাংলাদেশি মারা যায় মানে সন্ত্রাসীদের গুলিতে। প্রধানমন্ত্রী নিন্দা জানিয়েছেন, অবশ্যই এটা একটা ভালো দিক, কিন্তু অপরদিকে আপনি যে প্রশ্নটা করছেন এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদিন সীমান্তে পাখির মতো মানুষ মানে প্রতিনিয়ত, প্রতিদিন বলবো না, প্রতিনিয়ত প্রায় মানে পাখির মতো গুলি করে মারে। কিছুদিন এই তো গত পরশু দিন মানে এক দুই দিন আগে লালমনিরহাট সীমান্তে একটা মানে রাখালকে, গরু চড়াইতে ছিল রাখাল, রাখালকে গুলি করে মারছে এই দুই দিন আগে। তো এই যে মারে, ইন্ডিয়ায় মারলে কিন্তু তারা পুরো প্রতিবাদ করে না, বাংলাদেশ যেমন সরকার প্রতিবাদ করে না, বিরোধী দলগুলোও তেমন নীরব। মানে ইন্ডিয়ার ব্যাপারে কেন যেন সবারই মধ্যে একটা মানে কি বলবো এই আতঙ্ক মনে হয়, বা আতঙ্ক বা যাই হোক যে কোনো কারণেই হোক, মানে ইন্ডিয়ার ব্যাপারে সরকারও সরকার তো করেই না, কারণ সরকার তো ইন্ডিয়ার দ্বারা প্রভাবিত, এই সরকারকে ক্ষমতায় রাখছে ইন্ডিয়া, সরকারি দলের লোকরাও বলে, এম মন্ত্রীরা বলে, বর্তমান যে পেশিবাদী সরকারের মন্ত্রী আছে, মানে দামি সরকারের মন্ত্রী বলা হয়, তারাও বলে এবং মানুষও বলে, সবাই বলে যে এই সরকার ইন্ডিয়া, মানে ইন্ডিয়া নিজেও বলে। এই যে কিছুদিন আগে ইন্ডিয়ান সাবেক পররাষ্ট্র সচিব পিনাক রঞ্জন, উনি নিজেও বলেছেন যে ইলেকশনের আগে কি তারা ইন্ডিয়া কি করেছে, তারা বোঝাতে চাচ্ছে যে এই সরকারটা তারা বসিয়েছে, তারাই চালায়। সুতরাং সরকার এই কোনোদিন প্রতিবাদ করছে, আমরা বরং আরো সাফাই গায় এইসব হত্যাকাণ্ডের পক্ষে। সুতরাং এটা খুবই নিন্দনীয়, বাংলাদেশের মানুষের জন্য খুবই দুর্ভাগ্যজনক। আপনি আমি আগে একদিন মনে হয় আপনাদের টেলিভিশন চ্যানেলে বলেছিলাম যে নেপালে একজনকে হত্যা করার পর ক্ষমা চাইতে হয়েছিল ইন্ডিয়ান নিরাপত্তা উপদেষ্টাকে, নেপালে নেপাল উত্তাল হয়ে উঠছিল, কিন্তু আমাদের বাংলাদেশে প্রতিদিন হত্যা করলাম, যেমন মানুষ যেমন নীরব, রাজনৈতিক দলগুলোও নীরব,
সরকার তো তাদের তো সরকার তো ইন্ডিয়ারই সরকার, বাংলাদেশে একটা পুতুল সরকার বসেছে, ইন্ডিয়া বাংলাদেশের সার্বভৌমত্ব তো ইন্ডিয়ার হাতে, সুতরাং সরকার তো করবে না। এই যে চরম নিন্দনীয় এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে বাংলাদেশের মানুষ এই হত্যাকাণ্ড গুলাকে মেনে নিচ্ছে, কোনো প্রতিবাদ হচ্ছে না, এবং যেসব এলাকায় মারছে আমি মনে করি সেই সব এলাকার মানুষজন সোচ্চার হওয়া উচিত। মানুষ যদি সোচ্চার হয়ে ওঠে জি অবশ্যই গণমানুষের দাবি একদিন মেনে নিতে বাধ্য হবে, সরকারও বাধ্য হবে, ইন্ডিয়াও বাধ্য হবে। জি জি ধন্যবাদ। আপনার কাছে আরেকটু জানতে চাই যে আবারও সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার, তাহলে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের কি অবস্থা হবে? এটা তো সেই একই কথা, সাধারণ মানুষ নিয়ে সরকার কোনো চিন্তা করে না। সরকার তো সরকারের চিন্তা হচ্ছে তারা ক্ষমতায় থাকবে কিভাবে, সরকারের লুটপাটের টাকা দায়। এই যে দ্রব্যমূল্য বিদ্যুৎ কিছুদিন পর পর বিদ্যুতের দাম বাড়ায়, জি কিছুদিন পর পর জ্বালানি তেলের দাম বাড়ায়, পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু জ্বালানি তেলের দাম ইদানিং কমছে, কিছুদিন আগেও কমছে, বিভিন্ন দেশে জ্বালানি তেলের দাম কমানো হয়েছে, আর আমাদের দেশে জ্বালানি তেলের দাম বাড়তেছে। তো এটা কারণ কি? এটা কারণ সরকারের লুটপাটের যে দায়, এই দায়টা জনগণের উপর চাপা, সরকারের লুটপাটের ফলে যে রাষ্ট্রীয় তহবিলে যে ঘাটতি দেখা দেয়, এই ঘাটতিটা মেটানোর জন্য এইসব জ্বালানি তেল টেল যা বলেন, বিদ্যুতের দাম বলেন, এইগুলো বাড়ানো হয়। সুতরাং এই দায়টা পুরোটাই মানুষের উপর পড়তে, এবং এর তাহলে জ্বালানি তেল বাড়লে জ্বালানির মাধ্যম তেলের মাধ্যমে যেসব উৎপাদন হয় সেই উৎপাদন খরচ বাড়বে, সুতরাং পণ্যের দাম বাড়বে, স্বাভাবিক। বাংলাদেশের মানুষ মানে জিনিসপত্রের দাম বাড়তে পারতে, বাংলাদেশের মানুষের একটু সমস্যা আছে আমার মনে হয়, মানুষও গা সহ হয়ে গেছে, সরকার যাই করুক মানুষ মেনে নিচ্ছে, নীরবে মেনে নিচ্ছে। বিরোধী দলগুলো থেকে কোনো মানে প্রেস কনফারেন্স করে প্রতিবাদ হয়, একটা প্রেস কনফারেন্স করে বলা হয়, এরপরে এটার জন্য যে কার্যকরী যে পদক্ষেপ নেওয়া দরকার, জনগণকে সাথে নিয়ে যে আন্দোলনের দরকার, সেটা বিরোধী দলগুলো থেকে দেখা যায় না। কোনো বিরোধী দল এই নিয়ে মানে ভাবে না, সবাই মানে মানে কি বলবো, এটা গতানুগতিক কর্মসূচি দিয়া তারা নিজেদেরকে দায়মুক্ত করতে চায়, কিন্তু এর মধ্যে বিরোধী দলগুলোর একটু দায়িত্ব রয়েছে। বিরোধী দলগুলো মানে সরকারের বিকল্প হিসেবে বিরোধী দলগুলো মানুষের রিপ্রেজেন্ট করবে, যেহেতু সংসদে মানুষের কথা বলার সুযোগ নাই, সংসদে জনগণের প্রতিনিধি নাই, সুতরাং রাজপথে বিরোধী দলগুলো যদি সোচ্চার হয়, আমাদের গণমাধ্যমগুলো যদি সোচ্চার হয়, তাহলেই কেবল এইসব দায় থেকে মানুষকে মুক্ত দেওয়া সম্ভব, এর আগে নয়। জি জি আসলে সাধারণ মানুষে এই যে ঊর্ধ্বগতি, এটা আসলে সাধারণ মানুষ কিভাবে সামাল দিবে? সাধারণ মানুষের তো সামাল দেওয়ার কোনো উপায় নাই, সাধারণ মানুষ তো সাধারণ মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। সাধারণ মানুষ জানেন আপনি মানে যারা সাধারণ মানুষের মানে ব্যয়ের ব্যয় সংকোচ করতে করতে তারা বিভিন্ন ভাবে কাটছাট করতে করতে, সাধারণ মানুষ অনেক মানুষ কিছুদিন আগে আমরা দেখছি যে মানুষ অনেকে ঢাকা ছেড়ে মানে এলাকা চলে যাচ্ছে, মানে নিজ নিজ গ্রামে চলে যাচ্ছে, মানুষ অনেক মানুষ মানে ব্যয় সংকলন করতে পারছে না। সুতরাং সাধারণ মানুষের জন্য এটা খুবই কষ্টদায়ক, কিন্তু উচিত সাধারণ মানুষকে এর জন্য প্রতিবাদ করা, এই প্রতিবাদে রাস্তায় নেমে আসা, প্রতিবাদ করা। যদি এই প্রতিবাদ প্রতিরোধের মাধ্যমে যদি এইসব বন্ধ হয় এর আগে সরকার, না হলে তাদের তো লুটপাটের দায়টা মানুষের গাড়ি চাপাবে। জি ধন্যবাদ। আপনার কাছে সর্বশেষ একটু জানতে চাই, সেটি হচ্ছে যে রাত 8টার পর শপিং মল, বাণিজ্যিক প্রতিষ্ঠান সহ দোকানপাট খোলা রাখা যাবে না, এ নির্দেশনা অমান্য করলে বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। তাহলে এত এত বিদ্যুৎ কোথায় গেল, আর কেন এ ধরনের একটি উদ্যোগ তিনি নিলেন, একটু যদি আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার ব্যাখ্যাটা বলেন। শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য যদি এটা করে থাকে, বিভিন্ন দেশে এই ধরনের নিয়ম আছে, মানে একটা টাইম লিমিট দেওয়া থাকে, বাংলাদেশে এটা হতে পারে, এটা এটার জন্য কোনো বেশি, কিন্তু এইটা যে যদি শৃঙ্খলার জন্য করছে তা না, বিদ্যুতের যে তারা এতদিন বলতো যে বিদ্যুতে তারা সারপ্লাস মানে চাহিদার চেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা সক্ষমতা অর্জন করেছে, এত যদি সক্ষমতা অর্জন করে থাকে তাহলে এখন মানুষের লোডশেডিং কেন? এই যে বিদ্যুতের যে আপনি জানেন বিদ্যুতে মানে চুরি করা হয়েছে লাইসেন্স দিয়ে, বিদ্যুৎ সরকার ক্ষমতায় এসে একটা আইন করেছিল যে বিদ্যুৎ নিয়ে সরকার যে পদক্ষেপ নেবে এই পদক্ষেপের বিষয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না কোথাও, সংশোধন না কোথাও কোনো কোনো আদালতে এই নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না, মানে দায় মুক্তি ইন্ডেমনিটি দেয়া, তার আগে অগ্রিম ইন্ডেমনিটি দিচ্ছে বিদ্যুৎ লুটপাটের কারণে। তারপরে ক্যাপাসিটি চার্জের নামে আপনি বিদ্যুৎ উৎপাদন করবেন না, আপনাকে একটা বিদ্যুৎ উৎপাদনের কোম্পানি দেওয়া লাইসেন্স দেওয়া হয়েছে কিন্তু আপনার উৎপাদন নাই, কিন্তু আপনার ক্যাপাসিটি একটা আপনি দেখাইলেন যে একটা ক্যাপাসিটি আছে, ক্যাপাসিটি চার্জের নামে হাজার হাজার কোটি টাকা রাষ্ট্রীয় তহবিল থেকে দেওয়া হয়েছে সরকারি দলের সেই শেখ পরিবারের ঘনিষ্ঠ লোকজন মানে ব্যবসায়ীদেরকে। সুতরাং এইভাবে রাষ্ট্রীয় তহবিলকে লুটপাট করা হয়েছে বিদ্যুৎ উন্নয়নের নামে, কিন্তু বাংলাদেশের মানুষ এখন হারে হারে টের পাচ্ছে বিদ্যুতের উন্নয়ন কতটুকু হয়েছে। সুতরাং এই যে লুটপাট, এই যে লুটপাট একই দায়, লুটপাটের কারণেই লুটপাটের দায়টাও বিদ্যুতের
ঘরে বিদ্যুতের লুটপাটের দায়টা জনগণের ঘাড়ে, অন্যান্য যে লুটপাট ব্যাংক লুটপাটের দায়টা জনগণের মানে ঘাড়ে গেঁথে চাপছে। তো এইসব বিষয়গুলো যদি মানুষ আমলে নেয়, এই বিষয়গুলো যদি মানুষ বুঝতে পারে, এই বিষয়ের প্রতিবাদ প্রতিরোধের জন্য যদি মানুষ সোচ্চার হয়, রাজনৈতিক দলগুলো যদি সোচ্চার হয়, তবেই কেবল মানুষ বাংলাদেশের মানুষ এই এইরকম দায় থেকে মুক্তি পেতে পারে। জি ধন্যবাদ। আপনি বলছিলেন যে রাজনৈতিক দলগুলো যদি কোনো মানে সোচ্চার হয়, তাহলে আমাদের দেশে যে বড় যেগুলো শক্তিশালী রাজনৈতিক দল আছে তারা কেন এই বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না? কারণ তারা এগিয়ে এলে হয়তো বা সাধারণ মানুষও তাদের সাথে এগিয়ে আসতে পারে। তো এই বিষয়ে আপনি অবশ্যই আমি আপনার সাথে একমত, রাজনৈতিক দলগুলো প্রত্যেক দিন প্রত্যেকটা কাজেরই রাজনৈতিক দলগুলো উদ্যোগ নেয়, কেউ না কেউ উদ্যোগ নিতে হয়। মানুষ তো নিজে না, যে আমি ইন্ডিভিজুয়াল, আমি বলতেছি আরেকজন ইন্ডিভিজুয়াল বলতেছে, ওই গল্পে বসে আর মানে 5 জন বসে একসাথে বলতেছে, কিন্তু এটা যে সংঘবদ্ধ করার কাজ হলো রাজনৈতিক দলগুলা। বিরোধী দলগুলার মূল দায়িত্ব হচ্ছে জনগণকে সাথে নিয়ে, জনগণের ইস্যুকে সাথে নিয়ে, কিন্তু বিরোধী দলগুলো এখন পর্যন্ত কেন জানি তারা জনগণের কোনো ইস্যুকে ইস্যু বানাতে পারে নাই। জনগণের যে সাফারিং, জনগণের কষ্টকে তারা ইস্যু বানাতে পারে ব্যর্থ, মানে আমি বলবো ব্যর্থ হয়েছে, জনগণ ইস্যু বানাতে তারা ব্যর্থ। কেন যে তারা করছেন এটা তারাই ভালো জানেন। কোন মানে রাজনৈতিক প্রোগ্রাম গুলাতে আমি দেখি শুধু ব্যক্তির নামে স্লোগান হয়, মানুষের সমস্যা নিয়ে কোনো স্লোগান খুব একটা হয় না। এই যে ব্যক্তি স্লোগান, মানে ব্যক্তি পূজার যে একটা মানে রাজনীতি শুরু হয়েছে, এই রাজনীতিও এটার জন্য এইসবের জন্য অনেকটা দায়ী আমি মনে করি। জি ধন্যবাদ। কারণ আপনি জানেন যে সাধারণ মানুষ কিন্তু আসলে হয়তো চায়ের দোকানে টং দোকানে বসে এইসব কথা বলে তাদের যে সাফারি, সাধারণ মানুষ কল্পনা করে এটা বিশ্লেষণ, বাংলাদেশের মানুষের রাজনৈতিক মানে সচেতনতা অনেক বেশি। আমি গ্রামে থাকতে দেখছি বাংলাদেশের মানুষ রাজনৈতিক বিশ্লেষণ করে, তাদের বিশ্লেষণ অনেকটা মানে খুবই মানে কি বলো সারগর্ব বিশ্লেষণ তারা করে তারা, কিন্তু তাদেরকে যে সংঘবদ্ধ করে যে রাজপথে নিয়ে আসা, সরকারের বিরুদ্ধে এইসব অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধের জন্য যে প্রস্তুত করা, এই জায়গাটা রাজনৈতিক দলগুলোর মধ্যে কেন একটা মানে গ্যাপ, মানে গ্যাপ রয়েছে, একটা বিরাট একটা গ্যাপ। আমি মনে করি রাজনৈতিক দলগুলোর শুভবুদ্ধির উদয় হবে বড় রাজনৈতিক দলগুলো, এবং তারা জনগণকে কিভাবে সম্পৃক্ত করা যায় সেই কর্মসূচি দিয়ে মানুষকে সাথে নিয়ে সরকারের বিরুদ্ধে রাস্তা নামবে এবং ফেসিবাদকে বিদায় করবে রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে। সেটাই মানুষেরও প্রত্যাশা, আমরাও প্রত্যাশা করি। জি ধন্যবাদ। এই এই মুহূর্তে কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় শক্তিশালী যে রাজনৈতিক দল বিরোধী দল সেটা কিন্তু বিএনপি। তাহলে বিএনপি কেন এগিয়ে আসছে না এই বিষয়ে? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিএনপি কেন এগিয়ে আসে না এটা তো বিএনপি ভালো বলতে পারবে। তা বিএনপির আমি মনে করি বিএনপির এগিয়ে আসা উচিত। বিএনপি তাদের তাদের ভুল ভ্রান্তি, রাজনৈতিক সিদ্ধান্ত ভুল ভ্রান্তি হতে পারে, মানুষের মাত্র ভুল হয়, তাদের ভুল নিজেদের ভুল নিজেরা অ্যানালাইসিস করা উচিত। নিজের ভুলটা ধরে যদি আমি নিজে অ্যানালাইসিস করি, আত্মসমালোচনা, নিজের আত্মসমালোচনা নিজেই করা উচিত, করে সঠিক পদক্ষেপ আমার মনে হয় তাদের নেওয়া উচিত মানুষকে সম্পৃক্ত করার জন্য, তাদের মানে রাজনৈতিক দেশকে ফেসিবাদ মুক্ত করতে, এবং মানুষকে এই যে দ্রব্যমূল্য বৃদ্ধি, বিদ্যুতের দাম বৃদ্ধি, এসব থেকে মানুষকে রেহাই দেওয়ার জন্য আমি মনে করি রাজনৈতিক দলগুলো যদি এগিয়ে আসে সাধারণ মানুষ তাদের সাথে থাকবে। যেই এগিয়ে আসবে সাধারণ মানুষ তাদের মানুষের আস্থার জায়গা এখন খুঁজে পাচ্ছে না মানুষ। আমি বিএনপি বাংলাদেশের মানুষ আপনি দেখেন ওই যে ভোটের সময় 95% মানুষ কিন্তু ভোট দিতে যায় না, তার মানে মানুষ একটা আস্থার জায়গা খুঁজতেছে। যদি একটা আস্থার জায়গা পায় মানুষ রাজপথে নেমে আসবে, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। যে মানুষ সাধারণ মানুষ আস্থা খুঁজে পাচ্ছে, তাহলে বিএনপি কি এখানে কোনো দায়বদ্ধতা নেই মানুষের এই যে? বিএনপি মানুষের ওই আস্থার জায়গাটা এখন পর্যন্ত কেন জানে মানে ইয়ে করতে পারছে, অ্যাচিভ করতে পারছে না। যদি অ্যাচিভ করতে পারতো তাহলে মানুষ তাদের বিএনপি ডাকে অবশ্যই রাজপথে আসতো। আপনি মনে বলতে পারেন যে রাজপথে তো আসছিল, মানে সমাবেশ করলে সারা দেশ থেকে মিলে লক্ষ লক্ষ মানুষ আসে, মানুষ কি একটা প্রত্যাশা নিয়ে আসে? কিন্তু মানুষ প্রত্যাশা নিয়ে আসে তারা ফিরে যায় শূন্য হাতে। রাজনৈতিক দলগুলোতে রাজনৈতিক সমাবেশ গুলোতে যে বক্তব্য হয় গতানুগতিক বক্তব্য, আমলে কি করছে সরকার কি করছে না করছে এইসব বক্তব্য শুধু শুনে দেয়, কিন্তু এটার জন্য কি করা উচিত মানুষের সেই সেই রকম কোনো আউটলাইন মানুষ নিয়ে যেতে পারে না। মানুষ আসে প্রত্যাশা নিয়ে ফিরে যায় মানে শূন্য হাতে, এরকম ঘটনা বাংলাদেশের গত 15 বছর ধরে আমরা দেখতেছি। জি জনাব ওলিউল্লাহ নোমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মতামতের জন্য। এতক্ষণ আমাদের অনুষ্ঠান থেকে আপনি আমাদের অনুষ্ঠানকে অলঙ্কৃত করেছেন। আজকে সময় স্বল্পতার জন্য বিদায় দিচ্ছি, দেখা হবে অন্য একটি শুভ সন্ধ্যায়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাকে ধন্যবাদ আমাকে আপনাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য, আপনাদের দর্শকদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, সময় হয়েছে একটি বিরতির, ছোট্ট একটি বিরতির পর আবার ফিরে আসছি, সঙ্গে থাকুন।